আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ধরনের খুবই মজার এবং ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন দেখব। এই দুটো কোশ্চেনই আইবি অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় ইতিমধ্যেই আসছে। তো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, তিনটা বৃত্ত দেওয়া আছে। এই তিনটা বৃত্তের প্রথম বৃত্তটাতে এক এবং লাস্টের বৃত্তটারও মাঝখানে এক দেওয়া আছে এবং দ্বিতীয় বৃত্তের মাঝখানে কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে, এবং তার সাথে প্রত্যেকটা বৃত্তের চারপাশেই কিছু সংখ্যা দেয়া আছে। তো আপনারা এই বৃত্তগুলো দেখে আপনার কি মনে হয় যে মাঝখানের বৃত্তে আসলে কত বসতে পারে? আপনার চারটি অপশন আছে, 9, 1, 27, 2। তো আপনারা একটু কমেন্ট করে জানান, ভিডিওটা পজ করে আপনারা একটু চিন্তা করে কমেন্ট করে আমাকে জানান যে আসলে মাঝখানের বৃত্তে কত হতে পারে। তো তো আসেন এখন আমরা নিজেরা সলভ করি কিভাবে করে করা যেতে পারে। আপনি যদি চিন্তা করেন যে এখানে এক আছে, এখানেও এক আছে, তাহলে মধ্যে তাহলে মনে হয় এই মাঝখানেও একই বসবে, তাহলে আপনার অ্যান্সারটা ভুল। কেন ভুল? কারণ দেখেন, তাহলে এই যে সংখ্যাগুলো যে আছে, এই সংখ্যাগুলোর তো একটা রিলেশন আছে। এই সংখ্যাগুলোর সাথে রিলেশন তৈরি করে আমাকে এইখানে মাঝখানে সংখ্যাটা বসাতে হবে। সেই রিলেশনটা কি হতে পারে দেখুন, আমরা যদি সহজে একটা কথা বলি যে 9 আছে আর এখানে 81 আছে, তাহলে আমরা জানি যে 9, 9, 81, 9 কে 9 দিয়ে গুণ করলে 81 আসে। তার মানে এই দুইটা, এই যে 9 আর 9 গুণ করলে 81 আসে, তার মানে 81 কে 9 দিয়ে ভাগ করলে আসলে এখানে আসে 9। ওকে, আবার 56 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7, 8 হচ্ছে 56, তার মানে 56 কে 7 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 8 আসে, কারণ 7, 8, 56। তাহলে দেখুন এইখানে এই দুইটার ভাগফল হচ্ছে 9, আর 56 আর 7 মধ্যে ভাগফল হচ্ছে 8। তাহলে এখানে 9 পাওয়া গেছে আর এখানে 8 পাওয়া গেছে, তা 9 আর 8 থেকে 9 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 1 আসে। সেম জিনিসটা আমরা কিন্তু এখানেও দেখতে পাবো। দেখেন এখানে 9 আছে, এখানে 36 আছে, তাহলে 4, 9 হচ্ছে 36, 36 কে আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 4 পাওয়া যাবে। এখানে 27 আছে, এখানে 9 আছে, তাহলে 3, 9 হচ্ছে 27, তার মানে 27 কে আমি যদি আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 3 পাওয়া যাবে। তাহলে আমরা এখানে পেলাম দেখুন যে 36 কে 9 দিয়ে ভাগ করলে 4, 27 কে 9 দিয়ে ভাগ করলে 3, এই 4 এবং 3 বিয়োগ করলে কিন্তু 1 পাওয়া যায়, যেটা এখানে দেওয়া আছে। এই সেম কাহিনী আমাদের এখানেও খাটবে, তার মানে কারণ এই দুটোতে খেটেছে, তার মানে এখানেও খাটবে, আমরা সেইভাবে করে করে ফেলতে পারবো। তাহলে দেখা যাক, প্রথমে দেখি এখানে 36, এখানে 3 আছে, 3, 12, 36, তার মানে 36 কে 3 দিয়ে ভাগ করলে আসলে 12 আসবে, আর 3, 9 হচ্ছে 27, 27 কে 9 দিয়ে ভাগ করলে আসলে 3 আসবে, তার মানে এখানে 12 আসছে, এখানে 3 আসছে। এখন 12 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে তার 1 আসবে না, তার মানে 12 থেকে 3 বিয়োগ করলে আমাদের কত আসে? 9 আসে। তার মানে ক নাম্বার, মানে 9 হবে অ্যান্সার। খুবই মজার কিন্তু, আমরা এই ধরনের কোশ্চেনগুলা যখন আমরা অ্যান্সার করব তখন অবশ্যই চারপাশের সংখ্যাগুলোকে নিয়ে আমাদেরকে মেলাতে হবে। আসেন আমরা আরও মজার আরেকটা কোশ্চেন সলভ করি। আপনার জন্য এখানে দ্বিতীয় কোশ্চেনটা দেওয়া আছে। এই দ্বিতীয় কোশ্চেনটা দেখে আপনারা অ্যান্সার বলে দেওয়ার কথা। আপনারা ভিডিওটা পজ করে ট্রাই করুন যে দ্বিতীয় কোশ্চেনের এই জায়গায় যে হোয়াট চিহ্নটা দেওয়া আছে সেই জায়গায় কি বসবে। ক নম্বর অপশন দেওয়া আছে 36, খ নম্বর অপশন দেওয়া আছে 32, গ নম্বরে 31 আর ঘ নম্বরে 40। আপনারা অ্যান্সারটা কমেন্টে লিখুন। তো ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই কোশ্চেনটা একটা পারফেক্ট এক্সাম্পল যখন আমরা সহজ জিনিসকে কঠিনভাবে চিন্তা করি। তো অনেকেই অনেকভাবে করে চিন্তা করতে পারেন, হ্যাঁ এখানে 15, 15, 30, 3, 15, 45, আবার এখানে দেখা যাচ্ছে 7, 3, 7, 21, 4, 7, 28, 5, 7, 35, আসলে ঘটনাটা ঘুরতেছে কি? তখন একটা জিনিস বুঝবেন যে এই জায়গায় যে ঘটনা ঘটলো, এখানে তো আবার এখানে 15-এর নামটা হইলো, এখানে 7-এর নামটা চলতেছে, এখানে তো 19-এর নামটাও আসে না, তাহলে কি ঘটতেছে আসলে? তো সহজ জিনিসকে আমরা যখন কঠিন করবো তখন কিন্তু অ্যান্সার পাবো না। কিন্তু দেখেন 15-এর নামটা মানেটা কি, যে এইটার সাথে 15 যোগ করলে আসলে কি 30 আসে না? 15-এর নামটা মানে কি, যে 15 আর 15 যোগ করলে 30 আসছে, 30-এর সাথে আবার 15 যোগ করলে 45 আসছে, ঠিক আছে? এইখানে 21-এর সাথে 7 যোগ করলে আসলে 28 আসে, 28-এর সাথে আবার যদি 7 যোগ করি আসলে 35 আসে। তার মানে যে এই জায়গার যে ডিফারেন্সটা, এই জায়গায় যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা সমান, তাহলে তো আপনাদের চিন্তাটা সঠিক হয়ে যাবে। তাহলে তো দেখুন, আপনারা সহজ জিনিসটাকে যদি কঠিনভাবে চিন্তা করেন তাহলে কিন্তু অ্যান্সার পাবেন না, কিন্তু এইভাবে করে যদি আপনি চিন্তা করেন যে এটা থেকে এটা ডিফারেন্স 15, এটা থেকে এটা ডিফারেন্স 15, মানে এর সাথে 15 যোগ করলে 30, এর সাথে 30-এর সাথে 15 যোগ করলে 45, আবার 21-এর সাথে 7 যোগ করলে 28, 28-এর সাথে 7 যোগ করলে 35, সেমভাবে 19-এর সাথে আমাদের কত যোগ করলে 35, 25 আসে, 25 থেকে 29 বিয়োগ করলে আসলে 6 আসে, তার মানে
আমি বলতে পারি যে 19 আর 6 যোগ করলে 25 আসে, তাহলে 25 এর সাথে 6 যোগ করতে হবে, তাহলে 25 এর সাথে 6 যোগ করলে কত হবে? 31, 31 হবে आंसर। খুবই মজার। তো আমি এরকমের মজার মজার অঙ্কের ভিডিও আরো দিতে থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।